নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আইপিএল 2023-এ কলকাতা নাইট রাইডার্স দলের ওপেনিং কোন দুই খেলোয়াড় করতে চলেছে এবং আন্দ্রে রাসেলকে নিয়ে কোন সুখবর এলো আজকের এই ভিডিওতে, সেটাই আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স দলের আইপিএল 2023-এর প্রথম ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে যেই দুই খেলোয়াড় ওপেনিং করবে সেটা হচ্ছে বাঁহাতি ভারতীয় ব্যাটসম্যান ভেঙ্কটেশ আইয়ার। কারণ ভেঙ্কটেশ আইয়ার তিনি কিন্তু কেকেআরের জন্য বহু ম্যাচ ওপেনিং করেছেন এবং আইপিএল 2021-এ কেকেআর দলকে কিন্তু ফাইনালে পৌঁছানোর পিছনে ভেঙ্কটেশ আইয়ারের অবদান অনেক ছিল। তাই কেকেআর দলের জন্য ওপেনিং করবে ভেঙ্কটেশ আইয়ার, এবং ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে আরো এক প্লেয়ার যে ওপেনিং করবে সেটা হচ্ছে আফগানিস্তানের উইকেট কিপার ব্যাটসম্যান রায়মানুল্লাহ গুরবাজ। কারণ বন্ধুরা, রায়মানুল্লাহ গুরবাজ তিনি কিন্তু তার দেশ আফগানিস্তান এবং তিনি যে ডোমেস্টিক ক্রিকেট যেই যেই ক্লাবের হয়ে খেলেন সেই ক্লাবের হয়ে কিন্তু ওপেনিং করেন এবং তিনি ওপেনিং এ কিন্তু তার স্ট্রাইক রেট ভালো এবং ওপেনিং এ নেমে রায়মানুল্লাহ গুরবাজ 6 চারও ভালো মারে। তাই পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম ম্যাচে কেকেআর দলের ওপেনিং করবে ভেঙ্কটেশ আইয়ার আর রায়মানুল্লাহ গুরবাজ। তো বন্ধুরা, এইবারে বলি আন্দ্রে রাসেলকে নিয়ে কি সুখবর এলো। তো বন্ধুরা, আজকে কলকাতা তারা কিন্তু যেই মাঠে পাঞ্জাবের বিরুদ্ধে খেলবে অর্থাৎ চণ্ডীগড়ের মাঠে, সেই মাঠে কিন্তু আজকে যখন কেকেআর তারা প্র্যাকটিস করতে নেমেছিল তখন কিন্তু সেই মাঠে খুব বড় বড় 6 চার মেরেছে আন্দ্রে রাসেল। এবং রাসেল তিনি শুধু 6 চারও মারেননি, তিনি কিন্তু পিচে যেই পেস ছিল অর্থাৎ তিনি পিচের বাউন্স পেসও ভালোভাবে বুঝতে পারছিলেন। তো রাসেল তিনি যেহেতু পাঞ্জাবের ঘরের মাঠে ভালো প্র্যাকটিসে 6 চার মেরেছে, তাই অনুমান করছি যে এইটাই তিনি লাইভ ম্যাচেও করবে, কেকেআরকে জেতাবে, কেকেআরের জন্য 6 চার মারবে। তো বন্ধুরা, রাসেলকে কিন্তু ট্রেনিংয়ে দেখে ভালো লাগছে এবং রাসেল তিনি কিন্তু আগের বছরের থেকেও এই বছর বেশি ফিট, তাই আশা করছি রাসেল তিনি কেকেআরকে বোলিং ব্যাটিং ফিল্ডিং সবটাই কন্ট্রিবিউট করে দেবেন। তো বন্ধুরা, আপনার কি মনে হয় কেকেআর দলের ওপেনিং কারা করবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দ্বারা নতুন একজন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।